হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো শিমের ঝাল। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই শিমের ঝাল বানাতে কী কী লাগছে। শিমের ঝাল বানানোর জন্য একটা কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে 10-12টা শিম দিয়ে দিলাম। শিমটা ভালো করে ভেজে নেব। শিমটা ভাজা হয়ে গেছে, এখন শিমটাকে তুলে রাখবো। এবার এর মধ্যে আর একটুখানি তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব 1টা টমেটো কুচি। টমেটোটা হালকা একটু ভেজে নেব। 1টা বাটিতে আমি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। এটাকে জল দিয়ে গুলে টমেটোর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য জল। এবার এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। এখন তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়ছে, এর মধ্যে ভেজে রাখা শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার শিমগুলো নরম হয়ে আসার জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে 1-2 মিনিট রেখে দেব। এখানে 1টা বাটিতে আমি 2 টিস্পুন সর্ষে, 2 টিস্পুন পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আপনারা শিমের পরিমাণটা বাড়ালে সর্ষে পোস্তর পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এখন এটা ঢাকা খুলে নিলাম। খুলে এটাকে একটু নেড়ে এর মধ্যে সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এখন এটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আপনারা আমার এই রেসিপিগুলো ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শিমটা ভালো করে মশলার সাথে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। আর পরিমাণ মতো জল। আমি এখানে
ছোট বাটির এক বাটি মতো জল দিয়ে দেব। এখন 3-4 মিনিট এটা ফুটতে দেব। সর্ষে বাটাটা 3-4 মিনিট পরে ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব 1 টেবিল স্পুন। এখন এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের শিমের ঝাল। আপনারাও তৈরি করুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।